হ্যালো স্টুডেন্টস, টিআর সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আমরা রেলওয়ে পরীক্ষার বিগত বছরের যে জিকে প্রশ্ন উত্তরের একটি পর্ব শুরু করেছিলাম, আজকে তার পর্ব নাম্বার 16। আমরা এর আগে 15টা ক্লাস কিন্তু আপলোড করে দিয়েছি, পরপর যারা এখনই দেখে নেবে। তো আমাদের আজকের এই সেটেও কিন্তু থাকছে মোস্ট ইম্পর্টেন্ট বিগত বছরের 20টি বাছাই করা কোয়েশ্চেন। ওকে, তো আমাদের আজকের ফার্স্ট যে কোশ্চেন কি আছে দেখো, সিপাহী বিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? আরআরবি এনটিপিসি 9 জানুয়ারি 2021-এ আসা কোশ্চেন। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, লর্ড ক্যানিং। আমি কোশ্চেন এবং ডাইরেক্ট উত্তরটা বলছি অপশন বলে, বেকার বা অযথা সময় নষ্ট করছি না। ওকে, আর তোমরা প্রত্যেকে আমার কোশ্চেন বলার পর পর চারটের মধ্যে কোনটা উত্তর হতে পারে এটা একটু গেস করো, দেন আমি যখন বলে দেবো মিলিয়ে নেবে। আচ্ছা, কোশ্চেন নাম্বার নেক্সট আর কি আছে, স্বাধীনতার পর দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় সালটা কত, না 1956 থেকে 1961, পশ্চিম জার্মানির সহযোগিতায় কোন ইস্পাত কারখানা স্থাপন করা হয়েছিল? এটাও কিন্তু আরআরবি এনটিপিসির কোশ্চেন। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রাউরকেলা ইস্পাত কারখানা। আচ্ছা, পরবর্তী কোশ্চেন কি আছে, নিম্নলিখিত নেতাদের মধ্যে কোন নেতারা তাসখন চুক্তিতে স্বাক্ষর করেছিলেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, লাল বাহাদুর শাস্ত্রী ও আয়ুব খান। পরবর্তী কোশ্চেন, নিচের কোন গ্রহটি বা গ্রহকে লাল গ্রহ বলা হয় বা লাল গ্রহ নামে পরিচিত? আরপিএফ কনস্টেবল পরীক্ষায় আসা কোশ্চেন। তো আশা রাখি এই কোশ্চেনের উত্তর আমরা ম্যাক্সিমাম জানি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, নিচের কোন নক্ষত্র মণ্ডলকে সপ্তর্ষি বলা হয়? এটাও কিন্তু আরআরবি কনস্টেবল পরীক্ষায় আসা একটি কোশ্চেন। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, উর্ষা মেজর। পরবর্তী কোশ্চেন আমাদের, সম্মিলিত জাতিপুঞ্জের নতুন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা কোন সালের মধ্যে সব ধরনের দারিদ্র্যের অবসানের প্রস্তাব গ্রহণ করেছিলেন? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, 2030 সালে। নেক্সট কোশ্চেন আমাদের, পেন্স জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তো এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে পেন্স হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত। ওকে, আচ্ছা পরবর্তী কোশ্চেন আমাদের আরপিএফ এসআইতে আসা কোশ্চেন। আমরা রেলের আরপিএফ এসআই কনস্টেবল এনটিপিসি গ্রুপ ডি আরআরবি যে সমস্ত কোশ্চেনগুলোকে কিন্তু এখানে রেখেছি, পরপরই সিরিজগুলো কমপ্লিট করো এবং বারবার রিভিশন দাও। আশা রাখি তোমরা অনেক কোশ্চেন এখান থেকে রিপিট পাবে। আচ্ছা, নেক্সট যে কোশ্চেন কি, ভারতের রাষ্ট্রপতি কার দ্বারা নির্বাচিত হন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নির্বাচনী কলেজ দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হন কিন্তু। ওকে, নেক্সট কোশ্চেন আমাদের, সিএ ভবানী দেবী কোন খেলার সাথে যুক্ত ছিলেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অশিক্রিয়া। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমাদের, রাতের আকাশে তারাগুলি মিটমিট করে কেন? আরআরবি এনটিপিসি পরীক্ষায় আসা কোশ্চেন। কারণ তারার আলোর বায়ুমণ্ডলের প্রতিসরণের কারণে, তাহলে কিসের জন্য, না আলোর প্রতিসরণের জন্য। ওকে, নেক্সট কোশ্চেন আমাদের, শ্বসন প্রক্রিয়ায় গ্লুকোজের মতো জটিল জৈব যৌগগুলি শক্তি সরবরাহ করতে কি আকারে ভেঙে যায়? চারটা অপশন এখানে রয়েছে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, এটিপি। তো এখানে একটা কোশ্চেন, এই এটিপির সম্পূর্ণ বা এটিপির ফুল ফর্ম কি? ওকে, এটা তোমরা কমেন্ট করে জানাও তো দেখি কতজন বলতে পারো। নেক্সট কোশ্চেন আমাদের, কে ব্রাহ্মী ও খরস্টি লিপির পাঠোদ্ধার করেছিলেন যা পূর্ববর্তী শিলালিপিগুলির জন্য ব্যবহৃত হয়েছিল? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, জেমস প্রিন্সেপ। নেক্সট কোশ্চেন আমাদের, রাষ্ট্রপতি কর্তৃক পাশ করা একটি অধ্যাদেশ সংসদের পূর্ণ সমাবেশ থেকে কতদিনের মধ্যে কাজ করা বন্ধ করে দেয়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 6 সপ্তাহের মেয়াদ শেষ হলেই কিন্তু সেটা বন্ধ করে দিতে হয়। আচ্ছা, আমাদের নেক্সট কোশ্চেন, নিচের কোন রাজ্যে পাইক আখাড়া নামে একটি মার্শাল আর্ট করা হয়েছিল? আর পিএফ কনস্টেবল পরীক্ষায় আসা কোশ্চেন। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, উড়িষ্যাতে। নেক্সট কোশ্চেন কি আছে, নিচের কোনটির উপর ভিত্তি করে লোক আদালত তৈরি? তো এখানে চারটি যে অপশন রয়েছে এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, লোক আদালত কিসের উপর, না গান্ধীবাদী নীতির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব,
রাজ্যসভার সদস্যরা কত সময়ের জন্য নির্বাচিত হন? তো রাজ্যসভার সদস্যরা 6 বছরের জন্য নির্বাচিত হন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমাদের, নিম্নলিখিত কোন ধর্মে লোসার উৎসব পালন করা হয়? এখানে রয়েছে শিখ, বৌদ্ধ, জৈন না হিন্দু। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বৌদ্ধদের। ওকে চলো নেক্সট কোশ্চেন আমাদের, যে প্রক্রিয়ায় সবুজ গাছপালা সূর্যালোক ও ক্লোরোফিলের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড ও জল থেকে নিজেদের খাদ্য তৈরি করে তাকে কি বলা হয়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, তাকে শালক সংশ্লেষ বলা হয়। আচ্ছা আমাদের পরবর্তী কোশ্চেন, কোন শতাব্দীতে প্রথম কৃত্রিম সার তৈরি করা হয়েছিল? আরবি এনটিপিসি পরীক্ষায় আসে কোশ্চেন। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ 19তম। পরবর্তী কোশ্চেন আমাদের কি আছে, চিপকো আন্দোলনের মতো নিচের কোনটির লক্ষ্য হলো উত্তম কর্ণর জেলার বনের রক্ষা করা? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আপিকো আন্দোলন। তো এখানে একটা কোশ্চেন যে এই আন্দোলন কত সালে হয়েছিল, তো এটা তোমরা যদি জেনে থাকো কমেন্ট করে জানাবে। আচ্ছা আমাদের এই সেটে এই অবধি কোশ্চেন, 325 অবধি। আমাদের পরের সেটে থাকছে বাকি কোশ্চেনগুলো, তোমরা প্রত্যেকে নিয়মিত সিরিজগুলো কমপ্লিট করে নাও যারা এর আগেরগুলো দেখোনি। ওকে তো চলো আজকের মতো এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরের ক্লাসে।